ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রুমকি ব্যানার্জি, অ্যাথেন টিউটোরিয়াল থেকে তোমাদের গাইড, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালে হেল্প করার জন্য। আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল আছে, তাদের সিসি ওয়ান, জিই ওয়ান, সেমিস্টার ওয়ান, তাদের জন্য আমি কিছু এসিকিউ উইথ আনসার এনেছি চ্যাপ্টার টু থেকে এনেছি। চ্যাপ্টার টু এর নাম হচ্ছে রাষ্ট্রের তত্ত্ব সমূহ। আলাদা আলাদা বইতে আলাদা আলাদা চ্যাপ্টারে থাকতে পারে, ওই জন্য চ্যাপ্টারের নামটা আমি বলে দিলাম। এটা আমার সেকেন্ড পার্ট। আগের পার্টে আমি অলরেডি 30 এসিকিউ উইথ আনসার দিয়ে দিয়েছি চ্যাপ্টার টু এর। চলো 31 থেকে স্টার্ট করছি। ভাববাদীদের দৃষ্টিতে রাষ্ট্রের প্রকৃতি কীরূপ? ভাববাদীদের দৃষ্টিতে রাষ্ট্রের প্রকৃতি কীরূপ? উত্তর হচ্ছে, ভাববাদীদের দৃষ্টিতে রাষ্ট্র হলো একটি জীবন্ত, আত্মসচেতন এবং স্বইচ্ছা সম্পন্ন একটি সত্তা। জীবন্ত, আত্মসচেতন এবং স্বইচ্ছা সম্পন্ন একটি সত্তা। 35 নম্বর প্রশ্নে যাচ্ছি, কে রাষ্ট্রকে একটি আত্মসচেতন নৈতিক সত্তা বলে মনে করেন? কে রাষ্ট্রকে একটি আত্মসচেতন নৈতিক সত্তা বলে মনে করেন? উত্তর হচ্ছে হেগেল। উত্তর হচ্ছে হেগেল। 33 নম্বর প্রশ্নে যাচ্ছি, কে রাষ্ট্রকে মর্ত্যের ঈশ্বরের পদক্ষেপ বলে মনে করতেন? কে রাষ্ট্রকে মর্ত্যে ঈশ্বরের পদক্ষেপ বলে মনে করতেন? উত্তর হচ্ছে জার্মান দার্শনিক হেগেল। উত্তর হচ্ছে জার্মান দার্শনিক হেগেল। 34 নম্বর প্রশ্নে যাচ্ছি, রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনা করা হয়েছে কোন তত্ত্বে? রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনা করা হয়েছে কোন তত্ত্বে? উত্তর হচ্ছে জৈব মতবাদে। জৈব মতবাদে। 35 নম্বর প্রশ্নে যাচ্ছি, রাষ্ট্র হলো স্বাধীন সত্তা বিশিষ্ট একটি সামাজিক প্রাণী। কে বলেছেন রাষ্ট্র হলো স্বাধীন সত্তা বিশিষ্ট একটি সামাজিক প্রাণী? কে বলেছেন? উত্তর হচ্ছে ব্লুমসলি। উত্তর হচ্ছে ব্লুমসলি। 36 নম্বর প্রশ্নে যাচ্ছে, হিন্দ স্বরাজ বইটি কে লিখেছেন? হিন্দ স্বরাজ বইটি কে লিখেছেন? উত্তর হচ্ছে গান্ধীজি। উত্তর হচ্ছে গান্ধীজি। 37 নম্বর প্রশ্নে যাচ্ছে, কোন দার্শনিকের নামের সঙ্গে সর্বদা ধারণাটি যুক্ত? কোন দার্শনিকের নামের সঙ্গে সর্বদা ধারণাটি যুক্ত? উত্তর হচ্ছে গান্ধীজি। উত্তর হচ্ছে গান্ধীজি। 38 নম্বর প্রশ্নে যাচ্ছে, কে রাষ্ট্রকে কেন্দ্রীভূত ও সুসংগত হিংসার মূর্ত প্রকাশ বলে অভিহিত করেছেন? কে রাষ্ট্রকে কেন্দ্রীভূত ও সুসংগত হিংসার মূর্ত প্রকাশ বলে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে গান্ধীজি বলেছেন। উত্তর হচ্ছে গান্ধীজি বলেছেন। 39 নম্বর প্রশ্নে যাচ্ছে, রাষ্ট্রহীন গণতন্ত্রের প্রবক্তা কে? রাষ্ট্রহীন গণতন্ত্রের প্রবক্তা কে? উত্তর হচ্ছে গান্ধীজি। উত্তর হচ্ছে গান্ধীজি। 40 নম্বর প্রশ্নে যাচ্ছে, কে রাষ্ট্রহীন গণতন্ত্রকে রামরাজ্য বলেছেন? কে রাষ্ট্রহীন গণতন্ত্রকে রামরাজ্য বলেছেন? উত্তর হচ্ছে গান্ধীজি। উত্তর হচ্ছে গান্ধীজি। 41 নম্বর প্রশ্নে যাচ্ছে, ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা? ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে কার্ল মার্কস। উত্তর হচ্ছে কার্ল মার্কস। 42 নম্বর প্রশ্নে যাচ্ছে, গান্ধীজির আত্মজীবনীটির নাম লেখো। গান্ধীজির আত্মজীবনীটির নাম লেখো। উত্তর হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। 43 নম্বর প্রশ্নে যাচ্ছে, এসে অফ সিভিল ডিসঅবিডিয়েন্স বইটি কে লিখেছেন? এসে অন সিভিল ডিসঅবিডিয়েন্স বইটি কে লিখেছেন? উত্তর হচ্ছে দার্শনিক থোরো। দার্শনিক থোরো। 44 নম্বর প্রশ্নে যাচ্ছে, একজন নয়া আদর্শবাদী দার্শনিকের নাম লেখো। একজন নয়া আদর্শবাদী দার্শনিকের নাম লেখো। উত্তর হচ্ছে ব্রাডলে। উত্তর হচ্ছে ব্রাডলে। 45 নম্বর প্রশ্নে যাচ্ছি, লে কন্ট্র্যাক্ট সোশ্যাল বইটি কার লেখা? লে কন্ট্র্যাক্ট সোশ্যাল বইটি কার লেখা? উত্তর হচ্ছে ফরাসি দার্শনিক রুশো। উত্তর হচ্ছে ফরাসি দার্শনিক রুশো। 46 নম্বর প্রশ্নে যাচ্ছি, লে কন্ট্র্যাক্ট সোশ্যাল বইতে রুশো রাষ্ট্র সম্পর্কে কি মন্তব্য করেছেন? লে কন্ট্র্যাক্ট সোশ্যাল বইতে রুশো রাষ্ট্র সম্পর্কে কি মন্তব্য করেছেন? উত্তর হচ্ছে, রাষ্ট্র হলো মূলত একটি নৈতিক সংগঠন এবং ব্যক্তি তার নৈতিক সম্পূর্ণতার মধ্যে দিয়েই লাভ করে থাকে।
রাষ্ট্র হলো মূলত একটি নৈতিক সংগঠন এবং ব্যক্তি তার নৈতিক সম্পূর্ণতার মধ্যে দিয়েই লাভ করে থাকে। 48 নম্বর প্রশ্নে আছে, হেগেলের পরবর্তী 6 জন জার্মান দার্শনিকের নাম লেখো যারা আদর্শবাদকে যুদ্ধবাদে পরিণত করেন। হেগেল পরবর্তী 6 জন জার্মান দার্শনিকের নাম লেখো যারা আদর্শবাদকে যুদ্ধবাদে পরিণত করে। উত্তর হচ্ছে নিটসে এবং ট্রিটসকে। নিটসে এবং ট্রিটসকে যারা আদর্শবাদকে যুদ্ধবাদে পরিণত করে। 48 নম্বর প্রশ্নে যাচ্ছে, রাষ্ট্র বিলুপ্ত হবে কার অভিমত, রাষ্ট্র বিলুপ্ত হবে কার অভিমত। উত্তর হচ্ছে মার্ক্সবাদীদের। উত্তর হচ্ছে মার্ক্সবাদীদের। 49 নম্বর প্রশ্নে যাচ্ছে, রাষ্ট্র কোনো শাশ্বত প্রতিষ্ঠান নয় মন্তব্যটি কার। রাষ্ট্র কোনো শাশ্বত প্রতিষ্ঠান নয় মন্তব্যটি কার। উত্তর হচ্ছে মার্ক্সবাদীদের। উত্তর হচ্ছে মার্ক্সবাদীদের। পরবর্তী প্রশ্নগুলিতে যাওয়ার আগে তোমাদের বলে রাখি অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলিকে এত পছন্দ করার জন্য। তোমরা আর কী ধরনের সাজেশন ভিডিও দেখতে চাইছো, ভিডিওগুলি তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে কি না, আর আমাকে কিছু সাজেশন দেওয়ার থাকলে সব কিছু আমাকে কমেন্ট করে জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটি প্রেস করে দিও ফার্দার নোটিফিকেশানের জন্য। বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের একটু সাহায্য পেলে, তোমরা পাশে থাকলে অবশ্যই আমার সঙ্গে সঙ্গে তোমরা সবাই আমরা একসঙ্গে এগিয়ে চলতে পারবো। তো চলো 50 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে উদারনীতি বাক্যে কয় ভাগে ভাগ করা হয়। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে উদারনীতি বাক্যে কয় ভাগে ভাগ করা হয়। উত্তর হচ্ছে, 1 সনাতন উদারনৈতিক মতবাদ, 2 আধুনিক উদারনৈতিক মতবাদ। 1 সনাতন উদারনৈতিক মতবাদ, 2 আধুনিক উদারনৈতিক মতবাদ। 51 নম্বর প্রশ্ন হচ্ছে, কয়েকজন সনাতন উদারনৈতিক দার্শনিকের নাম লেখো, কয়েকজন সনাতন উদারনৈতিক দার্শনিকের নাম লেখো। উত্তর হচ্ছে, সনাতন উদারনীতিবাদের কয়েকজন দার্শনিক হলেন জন লক, বেনথাম, জনস মিল, জন স্টুয়ার্ট মিল, মন্তেস্কু, স্পেন্সার প্রমুখ। জন লক, বেনথাম, জেমস মিল, জন স্টুয়ার্ট মিল, মন্তেস্কু, স্পেন্সার প্রমুখ। 52 নম্বর প্রশ্নে যাচ্ছে, কয়েকজন আধুনিক উদারনীতিবাদী দার্শনিকের নাম বলো, কয়েকজন আধুনিক উদারনীতিবাদী দার্শনিকের নাম বলো। উত্তর, গ্রিন, হব হাউস, বার্কার, ল্যাক্সি, ম্যাকাইবার, ওয়েলডার প্রমুখ। 53 নম্বর প্রশ্নে আছে, হেগেল কোন দেশের লোক ছিলেন, হেগেল কোন দেশের লোক ছিলেন। উত্তর হচ্ছে জার্মানি। উত্তর হচ্ছে জার্মানি। 54 নম্বর প্রশ্নে আছে, হেগেলের জন্ম ও মৃত্যু কত সালে, হেগেলের জন্ম ও মৃত্যু কত সালে। উত্তর হচ্ছে 1770 জন্ম, 1770 জন্ম, 1831 মৃত্যু, 1831 মৃত্যু। 55 নম্বর প্রশ্নে আছে, আউটলাইন অফ দ্য ফিলোসফি অফ রাইটস বইটি কার লেখা, আউটলাইন অফ দ্য ফিলোসফি অফ রাইটস বইটি কার লেখা। উত্তর হচ্ছে হেগেল। উত্তর হচ্ছে হেগেল। 56 নম্বর প্রশ্নে হচ্ছে, দ্য ফিলোসফি অফ স্পিরিট বইটি কে লিখেছেন, দ্য ফিলোসফি অফ স্পিরিট বইটি কে লিখেছেন। উত্তর হচ্ছে জার্মান দার্শনিক হেগেল। উত্তর হচ্ছে জার্মান দার্শনিক হেগেল। 57 নম্বর প্রশ্নে হচ্ছে, দ্বন্দ্ববাদ বলতে হেগেল কী বুঝিয়েছেন, দ্বন্দ্ববাদ বলতে হেগেল কী বুঝিয়েছেন। উত্তর হচ্ছে, এই বিবর্তনের 3টি নীতি আছে, যেমন 1 বাদ, 2 প্রতিবাদ, 3 সংবাদ, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া ও সমন্বয়মূলক ক্ষেত্রে বিবর্তন দায়ী। হেগেলের বক্তব্য অনুযায়ী এই নীতিটি, 3টি নীতি আছে, 1 হচ্ছে বাদ, 2 হচ্ছে প্রতিবাদ, 3 হচ্ছে সংবাদ, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া ও সমন্বয়মূলক ক্ষেত্রে বিবর্তনই দায়ী। 58 নম্বর প্রশ্নে যাচ্ছে, হেগেলের দৃষ্টিতে রাষ্ট্রের প্রকৃতি কী, হেগেলের দৃষ্টিতে রাষ্ট্রের প্রকৃতি কী। উত্তর হচ্ছে, তিনি মনে করেন রাষ্ট্র স্বাধীনতার বাস্তবায়ন করে, রাষ্ট্র স্বাধীনতার বাস্তবায়ন করে। অন্তিম ও শেষ প্রশ্নে যাচ্ছে, অবাধ নীতি এর প্রবক্তার নাম লেখো, অবাধ নীতি এর একজন প্রবক্তার নাম লেখো। উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ। উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলো আমাকে, আর তোমাদের যারা অনলাইন অফলাইন পড়ার জন্য আমাকে মেল পাঠিয়েছো আমি তাদের রিপ্লাই করছি, আর যারা করতে চাইছো, যারা ভাবছো মেল করবে, তারাও করতে পারো। আর আমি কিছু ফ্রি ক্লাসেস দিচ্ছি, তার ডিটেলস জানার জন্য আমাকে ইমেল করো, কন্ট্যাক্ট করো, আমি তোমাদের বলে দেবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।